নতুনভাবে কীভাবে কী হলো এটা আমার মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে এবং বাড়িতে এটা আমি আপ্রাণ চেষ্টা করব এটা করার। এই টেন্ডেন্সি নিয়ে আমি আজকের এখানে এসেছি। তো আপনার দেখে কেমন লাগলো যে স্বল্প খরচের মধ্যে একদম মিস্ত্রি যেভাবে তৈরি করছে, প্রাথমিক ব্যাপার সিমেন্ট দিয়ে কোথায় কত বালি লাগবে, কোথায় কত ইট লাগবে সবই তো দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সমস্ত দেখে নিয়েছি এবং খুব সহজ এটা কীভাবে মিনিমাম কস্টে একটা ভালো ট্যাঙ্ক বানানো যায় সেটা বোধ হয় দীপঙ্করবাবু ছাড়া বোধহয় আর কেউ বলতে পারবে না এবং এনারাও করছে। এই জন্যই দীপঙ্করবাবু দিনে দিনে এত জনপ্রিয় হয়ে উঠছে। সত্যি তাই, সত্যি তাই। খুব কমে, কারণ সবাই তো আর টাকা নেই রে ভাই, যারা সামান্য আয়ের মানুষ তাদের ক্ষেত্রেও তো একটা ছোট ট্যাঙ্ক করিয়ে যদি তা কিছু ইনকাম করে এটাও তাদের তো অনেকখানি পাওনা। বা যারা সার্ভিস করে তারাও তো অসময়ে এটা করতে পারবে এবং মিনিমাম কস্টে, এবং সত্যি এটার খুব কমে 10,000 টাকার মধ্যে বোধহয় সব কিছুই একদম রেডি হয়ে যাবে, রেডি। এবং আমি শুনেছি দীপঙ্করবাবুর ইউটিউবে 10-15,000 টাকা খরচ করে উনি 60,700 টাকা বিক্রি করেছেন। এটাও আমি ইউটিউবে বারে বারে আমি দেখি, এটা খুব ইজি। কীভাবে আরও আমরা ট্রেনিং নেব, অনেক দর্শকে শুনে ভাবছে যে এটা অবিশ্বাস্য ব্যাপার, হয়তো নাও হতে পারে। না না না, এটা এটা হবে না। একটা কথা বলি ভাই, যেটা খুব প্র্যাকটিক্যাল, সবাই ছুটে আসছে কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে। মাছ বিজনেস তো সবার দ্বারা হয় না, চেষ্টা থাকতো। আমাদের অনেকের পুকুর আছে কিন্তু আমরা কি, আপনার কি মাছের ব্যবসা আছে? আমার মাছের ব্যবসা নেই কিন্তু আমার পুকুর আছে, আমার জাল রয়েছে, আমার হুইল আছে, আমার ছিপ ফেলার নেশা। যাই হোক, এগুলো আমার আইডিয়া আছে এবং তার জন্যে এটা নতুন টেকনিক, এটা বিদেশ থেকেই এসছে, আমাদের ইন্ডিয়ার টেকনিক নয় এটা। এটা বাইরে থেকে উনি অনেকবার গেছেন, সেটাও ইউটিউবে আমরা দেখেছি এবং সেই সব টেকনিকগুলো এখানে ইম্পোজ করছেন। দেখা যাক কতদূর কী হয়। এটা মনে হয় এটা একটা ফ্রুটফুল কিছু একটা হবে, একটা ভালো ক্রেজ তৈরি হয়েছে এবং সেটা ধৈর্য ধরে সবাই মিলে এটা করতে। তো আপনি কতদিন পরে শুরু করবেন ভাবছেন? আমি ভাই এটা বলছি, এটা আমি বেশি দিন নয়, আমার বিশ্বকর্মা পুজোর পরেই এটা আমি তৈরি করবো। তার আগেই হয়তো প্রিপারেশান নিয়ে নেব, কারণ আমি থাকি বাইরে, এখানে আমি আমি হয়তো আগামীকাল চলে যাবো। আমার বাড়ি হচ্ছে ডায়মন্ড হারবার। আমার আমার চাকরির স্থল হচ্ছে মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, লং ডিস্টেন্স, ঠিক আছে। ওই একজন এসছে পূর্ব মেদিনীপুরের, মেদিনীপুরে অনেক দাদাই এসছে, আসাম থেকে এসছে, কালকে বাংলাদেশ থেকে এসেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ঠিক আছে, সবাই চেষ্টাতে যদি একটা কিছু ভালো কিছু হয়, কিন্তু এটা ধৈর্য ধরতে হবে, না ধরলে হবে না। ওই ক্রিকেট খেলার মতো আর কি, বিশ্বকাপ জিতলো পরে সকালবেলা উঠে চল ব্যাট বল নিয়ে খেললাম, দুদিন খেললাম ডগে উঠে গেল, এটা কিন্তু সেটা যেন না হয়। একদম পারফেক্ট ট্রেনিং নিয়ে, যে ভালো ট্রেনিং নিয়ে যদি ঠিক ঠিক মতো করা যায়, সত্যি এটা একটা বেকারত্বের, পশ্চিমবঙ্গের এখন যে হারে বেকার বেড়ে গেছে, বেকারত্বের জ্বালা থেকে কিন্তু এটা অনেক মুক্ত হতে পারবে। হ্যাঁ, এই জন্যই দীপঙ্করবাবুর কাছে প্রতিদিন দলে দলে লোক আসে, 100 বার 100 বার। এনার মতো মানে এত ভালো মানুষ, এত সহজ করে শিখিয়ে দেওয়া এবং বলা সবাই সবাই শেখায় না, সম্ভব নয়। এই যে অ্যামোনিয়াটা কী, কীভাবে অ্যামোনিয়া দূর করব, এটা উনি একমাত্র বলেছেন ইউটিউবে, আর কিন্তু কেউ বলেনি। একদম তাই। হ্যাঁ, এটা যে অনেক ট্রেনিং সেন্টার আমরা ঘুরেছি, যারা দীপঙ্কর ক্লিয়ার কথা মানে ক্লিয়ার কথা বলে, একদম ক্লিয়ার কথা বলে এবং পরিষ্কার বুঝিয়ে দেয় যে কী কী মিটার লাগবে, কী কী লাগবে, খুব সহজ করে, কোনো অসুবিধা নেই। আমরাও চেষ্টা করছি কীভাবে ট্রেনিং ফেনিং নেওয়া যায়, নিয়ে আপ্রাণ চেষ্টা করব এটাকে আরও বেশি ইমপ্লিমেন্ট করতে, ঠিক আছে। পরবর্তীকালে আমি হয়তো আরও ট্যাঙ্ক বাড়িয়ে দিতে পারি যদি এটা আমি সাকসেস হই, যদি আমি সাকসেস হই প্লাস আমি তো অ্যাডভাইস নেব, দরকার পড়লে আমি এখানে চলেই আসবো, অসুবিধা আমার বাড়ি এমন কিছু দূর না, আমার বন্ধুও কাছে থাকে। হ্যাঁ, বেশি নরম করবি না, ঠিক আছে, অসুবিধা নেই, ধন্যবাদ সবাইকেই। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। হ্যাঁ, ঠিক আছে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে। তো দেখে কী বুঝেছেন? দেখে এটা দেখার পরে তো আমি খুব ইন্টারেস্টিং হলাম, প্লাস হচ্ছে আমি মা এই মাছ যে চাষ করবো এটা নিয়ে আমি অনেক দিন ধরেই খুবই আনন্দিত ছিলাম, মানে আমি মাছ চাষ করব। কিন্তু আমার সমস্যা ছিল কি, আমার জায়গাটা হচ্ছে পুরোপুরি বালি জায়গার মধ্যে ছিল, যে জায়গাটা করব সেই জায়গাটা পুরো বালি জায়গা ছিল, এখানে পুকুর কাটা সম্ভব নয়। তো এই বায়োফ্লগ যখনই আমার নজরে আসলো আপনাদের চ্যানেল দেখার পরে, তারপর আমার যেন মানে চিন্তা ভাবনা মনে হলো যেন না, এটাই আমার করাটা সবথেকে বেস্ট হবে। তারপরে আমি খোঁজ করতে করতে এই পর্যন্ত এসেছি। তো এর আগে কি আপনি কোনো মাছ চাষ করেছেন? না, এই প্রথম, একদম ফার্স্ট নলেজ, একদম ফার্স্ট নলেজ।
আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে ওনার যে কথাটা, যে আমি পয়সা ইনকাম করার জন্য এটা করিনি, আমি একটা একটা ইউনিট তৈরি করার জন্য এটা শুরু করেছি। এই জন্য তো উনি কোনো প্রথমে নাম্বার কাউকে শেয়ার করেনি, তারপর কিছুদিন পরে জাস্ট হোয়াটসঅ্যাপ করতে বলেছিল, কিন্তু মানুষের যে আগ্রহ, মানুষ যে প্রতিক্রিয়া, সেটা দেখে উনি সিদ্ধান্ত নিলেন লাস্ট যে আমিও কেন না ট্রেনিং করাবো, ওই জন্য লাস্ট ইউনিটটা শুরু করলেন। আমি তো ভেবেছিলাম যে ওই আগামী হয়তো সামনের মাস থেকে 2 তারিখ থেকে, তারপর আমি বললাম না 2 তারিখ পর্যন্ত ওয়েট করা যাবে না। হ্যাঁ, 2 তারিখে তো অলরেডি ট্রেনিং আছে, কিন্তু সেইখানে প্রচুর ভ্যাকান্সি, এর জন্য মানুষ দলে দলে এখনই আসা শুরু করে দিয়েছে ওনার বাড়িতে। আমি মনে করলাম যে আগের থেকে যে দেখি ব্যাপারটা কী আছে, তারপরে গতকাল এসেছিলাম, আশা করে নাম লিখিয়ে গেছি, তারপরে আবার আজকে।